তোরা কি বুঝিস না মায়ের কষ্টটা কি? তোদের তোদের জন্য আমি এত কাজ করি যেটা যেখানে জিনিস সেখানে রাখতে তো পারিস, সেটা সেখানে জিনিস সেখানে রাখতে পারিস না। এখানে কোথা দিয়ে এলি, ছুঁড়ে ছাড়ে জামা কাপড় রেখে এলি কেন? খেলাগুলো গুছিয়ে রাখতে পারিস না? দেখ আমার কোনো কথায় তোরা কান দিচ্ছিস না কেন? আমি কি পাগল নাকি? একা একা আমার কথাতে কান দিচ্ছে না কেন তোরা? এখানে হিসি করছে, সেখানে হিসি, ওখানে পটি করে রাখছিস, সব তো পরিষ্কার করতে হচ্ছে আমাকে। এত কিছু খাটাখাটনির পর তোকে খাওয়াচ্ছি, বমি করছিস, সে দুষ্টু করছে, দুজনে মিলে মাথা চুল খাড়া করে দিচ্ছিস। আর তোমাকেও বলি হারি বাপু, তুমি কে বাজার থেকে আলু আনতে বললাম, কি আনলে? ঢ্যাঁড়স নিয়ে চলে এলে। ঢ্যাঁড়স দিয়ে আমি কি রান্না করবো আজকে? তুমি কি কানে ওর কি শিক করে শুনতে পাচ্ছ নাকি আজকাল? আবার তার উপরে রান্না বান্না করার পরে, এত কাজ খাটাখানি করার পরে আবার শাশুড়ি মা এই হয়েছে সেই হয়েছে, রান্নার ওই হয়েছে। ভালো লাগে এত কিছু শুনতে? আমার ভালো লাগে না। এই তরকারিতে নুনটা একটু বেশি হয়েছিল। নুন ঠিক আছে, নুন ঠিক আছে।